মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাংক জালিয়াতির ঘটনা নতুন কিছু নয়। আমাদের দেশে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে চলেছে, তাই গ্রাহকদের সতর্ক করতে এবার SBI অর্থাৎ আমাদের দেশের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া টুইটের মাধ্যমে গ্রাহকদের সতর্ক করেছেন এবং সেখানে বেশ কিছু সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কী সেই সতর্কতা। SBI তার গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছেন, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে যাচাই করে নিতে হবে, অর্থাৎ সেই অ্যাপসটি ডাউনলোড করার আগে আমাদের দেখে নিতে হবে সেটি ভেরিফাইড কিনা, এবং অবশ্যই তা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করা ঠিক হবে না। যে কোনো নতুন অ্যাপকে পারমিশন দেওয়ার আগে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং মনে রাখবেন যে অনুমতি অ্যাপসটি চাইছে তা সত্যি প্রয়োজন আছে কিনা, কারণ এই ধরনের অ্যাক্সেস যদি কোনো অ্যাপস পেয়ে যায় তাহলে আপনার ফোন থেকে ডেটা অনায়াসে চুরি হয়ে যেতে পারে। কোনো অ্যাপে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য সেভ করে রাখবেন না, আর যদিও সেভ থাকে অবশ্যই তা ডিলিট করে দেবেন। আপনার স্মার্টফোনটি নিয়মিত আপডেট করা আছে কিনা তা আপনাকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ আপনার ফোনে যেসব অ্যাপসগুলি আছে অবশ্যই তাকে আপডেট করে নিতে হবে। ফ্রি স্ক্রিন সেভার যেসব অ্যাপস আপনি ব্যবহার করেন সেগুলোকে এক্ষুনি আনইনস্টল করে দিন, কারণ এই ধরনের অ্যাপে ঝুঁকি থাকে বেশি। ফরওয়ার্ড মেসেজে আসা সন্দেহজনক লিঙ্ক ক্লিক করবেন না, কারণ এই ধরনের লিঙ্ক ক্লিক করলেই আপনার ফোন থেকে সমস্ত ডেটা চুরি হয়ে যেতে পারে।